দর্শক, ফরিদপুরের নির্বাচনী প্রচার সম্পর্কে জেলা সদর থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জাহিদুর রহমান। জাহিদ, ফরিদপুরে নির্বাচন নিয়ে নানান নাটকীয়তার খবর পাওয়া যাচ্ছে, তো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? জাহিদ, ফরিদপুরের নির্বাচনী প্রচার নিয়ে নানান নাটকীয়তার খবর আমরা এই পর্যন্ত পেয়েছি, তো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর, এটি 3 আসন। এখানে কিন্তু আপনি গত 2 দিন দলীয় মনোনীত প্রার্থী নৌকার যে প্রতীক শামীম হক, তার সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, এর একে আজাদ নামে যিনি পরিচিত, যিনি ঈগল পাখি নিয়ে নির্বাচন করছেন, এর সমর্থকদের মধ্যে গত 2 দিন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই সদর আসন অর্থাৎ 3 আসন কিন্তু কিছুটা উত্তাপ ছড়ালেও প্রশাসন এই ব্যাপারে খুবই শক্ত অবস্থানে গিয়েছেন, এবং প্রশাসনের যে নজরদারি সেখান থেকে তারা আমাদেরকে জানিয়েছেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সে যেই ঘটাক তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আপনি যেমনটি বলেছেন, আমাদের এই 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 জেলাতে মোট 4টি আসন, এই আসনে আসলেই বিভিন্ন নাটকীয়তা হচ্ছে। ফরিদপুর 4 অর্থাৎ ভাঙা, সদরপুর এবং চরবদর্শনে এই আসনটি প্রার্থী যারা আছেন এই প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণা থাকলেও স্বতন্ত্র প্রার্থী যেইভাবে মানুষের মাঝে নির্বাচন প্রচার প্রচারণা করছেন।